যে আমি আমার কাজ করি তুমি তোমার কাজ করতে বাধা দিয়ার কারণ রাখি রে ঘরে চাল নেই নুন নেই তেল নেই কিছু নেই বাধা দেওয়ার কারণ কি আমি এই কথাটাই বুঝলাম রে এত কিনা কিনি এই মাল যাই খনে আরে এ মাল খরা যায় নুন আনি ডবল পেঁয়াজ আনি ডবল জিরে গরম মশলা তেজ পাতা এবং হলুদ আমি ডবল আনি মনে হচ্ছে আমি সবকিছু আমার বাপের বাড়ি পাঠাই তুমি আর মোটা কিছু খাও

আমি এটা কথা কই আমার সমাজ জামাত করতে হয় মেয়ে মানুষ যтори মানুষ যদি দেখে যে মেয়ে মানুষ আমার পাঞ্জাবির কোণা টেনে আমার কিন্তু इज्जत পাঁচার হয়ে যাবে আমারে ঘর সংসার করতে হয় রান্না বানা না করলে আমারে इज्जत পাঁচার হয়ে যাবে হাসাক একটা জিনিস বলতাম না তো আমার যখন বিয়া হয় তখন কি মোল্লা ওই ববলার আটা देत হইলো আর আটার মতো লাগিয়ে থাকিস হা

আরাম জাদি এমন ভাবে আইসা সাতা মনে হাসতা ওনার সাথে আমার পীড়িত ওনার সাথে আমার প্রেম সকালবেলা করে আমি এখনো যাইনি আপনি এখনো যাওনি আসুন আসো দিবা আসুন আপনি যেহেতু যাওনি আমি বলেছি আপনার পর রাগ করে আমার খুব অন্যায় হচ্ছে এই শোনো টাকা নিবা না কত টাকা নিবা এই এক হাজার টাকা কি কি করবা মাছ কিনবো গোস কিনবো ডিম কিনবো ডাল কিনবো চাল কিনবো তেল কিনবো নুন কিনবো হলুদ কিনবো জিরা কিনবো মশলা কিনবো তেজপাতা কিনবো জিরা কিনবো এলাচ কিনবো আর কিছু বাদ থাকলো না আর কিছু বাকি আছে দেখো চা থাকে থাক আস্তে বাড়ি আছে আচ্ছা আসো এদিকে তুমি টাকা নিবা না ব্যাংকে তো দিলে দিবা হ্যাঁ ব্যাংকে তো দেব যাতে নতুন টাকা পাও খরচ করে মজা পাও বুঝানি আচ্ছা

এই বেশ সারাদিন এই ছাগলের সাথে দুবলো ঘাস খাবি বুঝতে পারিস আমি যাচ্ছি আমার কাজে টাকা টাকা করো থাকলাখানে বাজারের তাই দেখি এই দুবলো ঘাস খাইয়ে মু

একটু জিরো আমার কোমরে গুজে দেয় আর কি দেয় একটু টাকা দেয় আমার মেয়ে কি এত খারাপ কাজ কি আমার দেয় এক কেজি চাইলে দিল আচ্ছা কি দেয় আমার মেয়ে আমার মেয়ে আমার আমার আটা নাই ছেলে দিয়ে কি দেয় আর ওই হারামের বাচ্চা ছাগলের বাচ্চা আমার মেয়ের বাইন্দা আর আমি কিছু রাখে বসে থাকবো চমন চল তোর ভাই মেয়ে মেয়ে ছাগলের সাথে আপনি মানুষ না কে তুমি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা তুমি আমি মানুষ আমি মানুষ যদি না হতাম তাহলে আমি আপনার মেয়ের মতো ছাগলের সাথে বান্ধে থাকতাম

তুই চলে গেলে আমার বের দেখবে কিনা আমার বের খাতে দেবে কিনা আর আমি এক মাথায় কালি মেরে যাবো আমার জন্য তোমরা রয়েছো তোমরা রাগ করলে হয় তুমি ছাগল ছাগল দল দিয়ে একবার কেন দশবার বেঁধে তো তোমার বর তুমি যা করি তাই করো বাবা তুমি রাগ করো না কিন্তু বাবা চলো বাড়ি চলো এখন মিষ্টি করে দেখো চলো বাড়ি চলো মনে হচ্ছে রসের যাওয়া নেই দেখো আমার বন্ধু এখন বাড়ি চলো আপনি এখন কথা বলেন আমি তো তোমাকে খেতে যাব আমাদের সাথে কিভাবে যাবেন আপনি আমার ঘরে আজকে সময় নেই চিনি উনি যে আপনাকে নাস্তা দিয়ে হবে সময় চিনি লাগবে আরে বাবা আমার তো পাঁচ বছর নেও তোমরা মিষ্টি কইরা কথা খুব কষ্ট করে এই আপনি কোন আইছো জামাই বলে আসলাম কে দেখ দিদি আমার একটাই বে একটাই জামাই জামাই বে সব কোন যাব না 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 কোছিলাম কি আমার তো মা নেই তা আব্বাই একা তো ভাই বোনও নেই তার বাইরে থেকে লাভ কি আব্বা আমাকে সাথেই থাক তাহলে আর বাড়িতে তো কোনো ঝাল পেল হার আগে এত বছর পরে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছ বাড়িতে ঝাল পিয়াজ পাঠাও শ্বশুর রান্না করে খায় তারও হাড়ি জলে আমারও হাড়ি জলে ও কথা খারাপ না আগো আপনারা তো বউটাও নেই ধরতরি আমার তো মা বেছে নেই ধরতরি আমার তো শাউড়ি বেছে নেই একই কথা শাউড়ি মা একই কথা না তা আপনি আমার বাড়ি থাকেন আপনারা দেরি করে হাড়ি জ্বালানোর দরকার নেই আ মলি রান মেনা হাত থেকে তো বাঁচতে পারবে না বা তুমি সংসারে অশান্তি কিজনই হয় দেখেন বাপ যদি হয় মাইয়া চুরি করে করে বাপ বল দেয় এটাই স্বাভাবিক যা যায় হোক যারা আছে এই দুর্বল আছে সেই সব জামর উচিত হবে ওই শাউড়ি সরসূকে দেখভাল করা বুঝতে এখন কথাটা আমরা সবাই ইনশাআল্লাহ দেখবো তার কারণে শাউড়ি সরসূদ্ধ বাপ মা হয় বোর বাপ মা আমার বাপ মা হতে পারে না ভালো থাকবেন শাড়ি শ্বশুরের খেদমত করবে